আমরা যমজ বলে মায়ের আমাদের দিকে কোনো খেয়ালই নেই। দেখেছিস বোন, মা ওদেরকে দুজনকে নিয়ে মনে হয় গল্প করছে, মাছের গল্প করছে মনে হয়, না না মনে হচ্ছে মাংসের গল্প করছে। মা ওদেরকে গল্প করছে, আমাদের কথা মায়ের একটুও মনে নেই। আমি আমি মার কাছে গিয়ে ঘুমাবো, তুই তা এখানে বোন, আমি চলে গেলাম মার কাছে। মায়ের কাছে ওরা দুজনেই ঘুমাবে, আমরা আমাদেরকে মা ডাকেনি, মা একটু ডাকতে তো পারতো, আয় একটু গল্প শুনে যা, দাঁড়াও মাকে জড়িয়ে ধরে তোমরা ঘুমেছ, আমি কোথায় শোবো, হ্যাঁ আমি কোথায় শোবো, দাঁড়া তোদের দুজনে মাঝখানেই আমি শোবো, তোদের খুব বন্ধুত্ব হয়েছে না, দাঁড়াই সর আই সর 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 আমি ঘুমাবো, সর সর এই তো ব্যাস সুন্দর একটা জায়গা পেয়েছি। এই দাদা দাদা তুই চলে গেলি, আমি তো আরেকটু ডাকতে তো পারতিস, তুই আমাকে না নিয়ে চলে গেলি, আমি মায়ের কাছে ঘুমাবো, আমা মা আমা কি জ্বালা হয়েছে আমার, তোদের দুজনের জন্য তোর বাবা একটা সুন্দর খাট বানিয়ে দিয়েছে, ওখানে গিয়ে শুয়েছিলি ভালোই, একদম গায়ের মধ্যে এসে পড়েছে, সারাদিন এদের জ্বালা একটু ঘুমাতে পারি না, বসে থাকতে হয়, কি জ্বালা হয়েছে আমার, আমি বসে থাকি নে তোরা ঘুমা, দাঁড়া তোরা বড় হয় তোদেরকে হোস্টেলে দিয়ে আসবো। মা আমি একটু ঘুরে আসি, আমি একটু পাশে বাড়ি থেকে রিমির সাথে একটু দেখা করে আসি, মা মা মামনে ঘুমিয়ে আছে, যাই আমি একটু দেখাই করে আসি।